নৌকার প্রার্থীকে ডামি প্রার্থী রাখার নির্দেশ, বিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা, হুঁশিয়ারি শেখ হাসিনার। তফসিল ঘোষণার পর মহাবিপদে পড়েছে আওয়ামী লীগ, বলছে 12 দলীয় জোট। জানাবো কারাবন্দি নেতাদের স্বজনদের নিয়ে কর্মসূচির চিন্তা বিএনপির, এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনে 3 লাখ মানুষের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নৌকার প্রার্থীকে ডামি প্রার্থী রাখার নির্দেশ, বিনা ভোটে নির্বাচিত হলে ব্যবস্থা, হুঁশিয়ারি শেখ হাসিনার। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় প্রার্থীদের সাবধান করে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া নির্বাচনকে প্রতিযোগিতামূলক করার নির্দেশও দেন। শেখ হাসিনা বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করতে আসতে পারবে না, প্রত্যেক প্রার্থীকে একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। সূত্র মতে, আগামী জাতীয় নির্বাচনকে উৎসব ও প্রতিযোগিতামূলক করতে নৌকার প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্যান্য দলের কেউ প্রার্থী হলে তাকেও সহযোগী উৎসাহ দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ প্রধান। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যদি কোনো আসনে জয়ী হয় তাহলে বিজয়ী প্রার্থীর ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় প্রধান জানিয়েছেন। দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা যে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারে বলেও নির্দেশনা দিয়েছেন। আরেক প্রার্থী জানান, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে প্রয়োজনে ডামি প্রার্থী রাখতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। একই সঙ্গে নির্বাচনের সময় ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতেও নির্দেশ দেন আওয়ামী লীগ প্রধান। তফসিল ঘোষণার পর মহাবিপদে পড়েছে আওয়ামী লীগ, বলছেন 12 দলীয় জোট। 12 দলীয় জোটের নেতারা বলছেন, তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ মহাবিপদে পড়েছে। দেশি বিদেশি প্রচণ্ড চাপে তারা এখন দেউলিয়া লীগে পরিণত হয়েছে। তাই মনোনয়ন বাণিজ্য শেষ হলে সরকার নির্বাচন পেছাবে, কারণ এই নির্বাচন মূলত তাদের ভোটের উদ্দেশ্য নয়, আমেরিকান স্যাংশন আতঙ্কে নেতাকর্মীদের চাঙ্গা রাখার নির্বাচন। জোটের মুখপাত্র এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, দেশের চারিদিকে দুর্ভিক্ষের পূর্বাভাস শুনতে পাচ্ছি। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের চাপা কান্না সহ্য করা যাচ্ছে না। মানুষ অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে, আর সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা ভুয়া নির্বাচন করার ষড়যন্ত্র করছে। সেলিম আরো বলেন, তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ মহাবিপদে পড়েছে। আন্তর্জাতিক মহলের চাপে তারা এখন দেউলিয়া লীগে পরিণত হয়েছে। তাই মনোনয়ন বাণিজ্য শেষ হলে আওয়ামী লীগ নির্বাচন পেছাবে। কারাবন্দি নেতাদের স্বজনদের নিয়ে কর্মসূচির চিন্তা বিএনপির। ঢাকায় একটি মানবিক দৃষ্টি আকর্ষণ ধর্মী কর্মসূচির পরিকল্পনা করছে বিএনপি। এর মাধ্যমে দলটি মূলত উচ্চ আদালতের নির্দেশে আকর্ষণ করছে। আপাতত হরতাল অবরোধের কর্মসূচিতেই থাকছে বিএনপি। তবে 30 নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা সারা বিশ্বে বিক্ষোভ মিছিলের কথাও ভেবেছে দলটি। এছাড়া ন্যায় বিচার বঞ্চিত হয়ে দণ্ডিত কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণমূলক একটি কর্মসূচির চিন্তা করা হচ্ছে। খুব শিগগিরই ঢাকায় এই কর্মসূচি হতে পারে। বিএনপি সমমানা জোটের একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে তথ্য জানা গেছে। তারা জানান, টানা হরতাল অবরোধের কর্মসূচিতে ভিন্নতা আনতে এ ধরনের কর্মসূচির কথা চিন্তা করা হচ্ছে। তবে এই মুহূর্তে বিএনপির দৃষ্টি দলীয় ঐক্য ও সংহতি অটুট রাখা। একই সঙ্গে চলমান আন্দোলনের কর্মসূচি কিভাবে আরো জোরদার করা যায় সেদিকেও তাদের মনোযোগ রয়েছে। নেতারা মনে করছেন, সরকার হয়তো জোর জবরদস্তি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাবে। তাই 30 নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত কঠোর কর্মসূচি চালিয়ে যেতে চান বিএনপির নীতি নির্ধারকরা। এরপর 7 জানুয়ারি ভোটের দিন সামনে রেখে নতুন কর্মসূচি নেওয়া হবে। সেক্ষেত্রে ডিসেম্বরের প্রথম ভাগে টানা হরতাল অবরোধের কর্মসূচি নাও থাকতে পারে। এ সময় আবার বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তাব রয়েছে যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর কারো কারো কাছ থেকে। এরপর 7 জানুয়ারি ঘিরে বড় কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। গত 28 অক্টোবর ঢাকার মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে প্রায় 1 মাস নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে বিএনপির অধিকাংশ কার্যালয় বন্ধ। বিভিন্ন মামলার আসামি হয়ে গ্রেপ্তার এড়াতে অধিকাংশ কেন্দ্রীয় নেতা আত্মগোপনে। এ অবস্থায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনটি পার করতে চাইছে নেতারা। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সরকার নতুন দুটি দল তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে দিয়ে বিএনপির নেতাদের চাপ ভয় পৃথিবী উপলব্ধ দেখাচ্ছে। যারা নতুন দল দুটিতে যোগ দিয়েছেন তারা অনুলক্ষ্যযোগ্য। এ অবস্থায় সরকারি মহল বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের চাপ প্রয়োগ করে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয় অথবা তৃণমূল বিএনপি ও বিএনএম এ যোগদানের চেষ্টা করতে পারে এমন আশঙ্কা থেকে অনেক মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত প্রকাশ্যে আসতে চাইছেন না। অবশ্য গতকাল শনিবার এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনো নীতিমান দেশপ্রেমী রাজনীতিককে তারা নিতে পারছে না। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নিয়ে টার্গেট তৈরি করে অর্থ এবং বিএনপি বানানোর প্রলোভনে কিংস পার্টি ভুইফোর পার্টিতে রাজনৈতিক নেতাদের ঢোকানো হচ্ছে।
টাকার বিনিময়ে খরিদ হয় এসব রাজনৈতিক ব্যক্তির কেউ কেউ এখনই নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় 30 নভেম্বরের পর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় খোলার চিন্তা রয়েছে। তখন বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিলে পুলিশের পক্ষ থেকে কি ধরনের বাধা আসে সেটিও দেখতে চান নেতারা। উচ্চ আদালতে দৃষ্টি আকর্ষণ করতে চায় বিএনপি। আজ রোববার শুরু হওয়া সারাদেশে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি আগামী মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত চলবে। সংসদ নির্বাচনের একতরফা তফসিল বাতিল সহ সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির ডাকা এটি হবে সপ্তম অবরোধ কর্মসূচি। 48 ঘন্টা অবরোধ পর আবারও হরতাল অবরোধের মতো কর্মসূচির ঘোষণা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, টানা হরতাল অবরোধের কর্মসূচির অভ্যাসে পরিণত হলে কার্যকারিতা থাকবে না, এ ব্যাপারে আমরা সচেতন আছি, তাই সরকারের নাশকতা ও সহিংসতা এড়াতে মানুষকে যুক্ত করে কিভাবে আন্দোলন এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোপ আলোচনা হচ্ছে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানা গেছে, নেতাকর্মীদের গ্রেপ্তার ও পুরনো মামলায় ধারাবাহিকভাবে সাজার রায়ে দুশ্চিন্তায় পড়েছেন দলের নেতারা। বিএনপির দাবি, গত এক মাসে তারা 582 জন নেতাকর্মী বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। 15 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত সারাদেশে 4200 বেশি নেতাকর্মী গ্রেপ্তার এবং 138টি মামলায় 16125 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আর 28 অক্টোবর এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে। ন্যায় বিচার বন্দী এবং তাদের সাথে কথা বলে জানা গেছে যে তারা এ ধরনের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চায়। সামনে কর্মসূচি একটু এদিক ওদিক হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি গতরাতে বলেন, সরকার বিএনপিকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে, কিন্তু আমরা তো নিরস্ত্র। সরকার যতই সহিংসতার উস্কানি দিক, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি, সেটি করে যাব। ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনে 3 লাখ মানুষের বিক্ষোভ। গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য লন্ডনের কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। লন্ডনের কেন্দ্রস্থলে প্রায় 3 লাখ মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান। গত 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের হামলা চালানোর পর গাজায় পাল্টা হামলা শুরু করে তেল আবিব। দীর্ঘ সময় যুদ্ধের পর গত 24 নভেম্বর যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। গাজায় ইসরায়েল হামলা চালানোর পরই লন্ডনের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন বিক্ষোভকারীরা। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই বিক্ষোভ কেন্দ্র করে 1500 পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ আরও জানায় এ ধরনের কর্মকাণ্ড এবং তাদের মধ্যে পুলিশ আরও জানায় কর্মকর্তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য বিক্ষোভকারীদের মাঝে লিফলেট বিতরণ করে। চলতি মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাক পররাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি মেট্রোপলিটন পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে, এমন মন্তব্যের পর তাকে বরখাস্ত করা হয়। বিবিসি বলছে, লন্ডনের প্রাণকেন্দ্রে বিক্ষোভটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ে 4 দিনের বিরতি চলছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজা ইসরায়েলি হামলায় 14,500 বেশি মানুষ নিহত হয়েছে এবং নিহতদের মধ্যে 1/3 বেশি পুরুষ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।